নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার 11 ডিসেম্বর 2023 চারটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে আমি প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা করি কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে একটি বিষয় যে আপনারা অনেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, অনেকেই জানিয়েছেন যে কৌশিকদা আপনি যে ফর্মুলা বলেছেন আমাদেরকে, যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটেছে। কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার রয়েছে। যারা বড় ধরনের অর্থপ্রাপ্তিতে জন্য প্রচেষ্টা করছেন, অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে? চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা আর রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে। যাদের দেখা যাচ্ছে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাক্কেল কিন্তু কাজ করবে। তবে একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে, পাশাপাশি আপনাদের ভাগ্য, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। কারণ এই যে হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন, এটা কিন্তু ভাগ্যের উপর টোটাল কিন্তু নির্ভর করে। ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, আমি একটি কথা বলবো, অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ঘটবেই ঘটবে। তবে অনেকেই একটি ভুল করছেন, ভিডিওটি প্রথম থেকে না শুনে আপনারা লটারিতে প্রচুর টাকা, প্রতিদিন প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু যারা করছেন নিজের দায়িত্বে করেন। কারণ এই ভিডিওটি যদি আপনারা শুনেন কি না, তাহলে কিন্তু প্রচুর টাকা আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে, হয়তো আপনার রাশির সাথে মিলে যায় যে কৌশিকদা এই রাশির নাম বলেছে, তাহলে আমার তো ঘটবে। দেখুন, আমি এখানে একটা সার্বিক বিচার করি, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকে, যদি যোগ এবং আপনাদের দশা মহাদশা পারমিট করে, রাহু শুক্র বুধের প্লেসমেন্ট যদি ভালো থাকে, নিশ্চিতরূপে আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে এই বিষয়ে নিশ্চিতরূপে বলা যেতে পারে, আপনার ব্যক্তিগত জন্মছককে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া দরকার রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা দরকার আপনাদের টার্গেট নাম্বারটা, আপনাদের ফরচুনার নাম্বারটা কত রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ প্রতিদিনই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্যই দিই, আপনারা যাতে কিছু হলেও বুঝতে পারেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে কি না। যদি না থাকে, তাহলে অবশ্যই ইমিডিয়েট তার গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। কারণ গ্রহের প্রতিকার প্রতিবিধান না করলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। কারণ অনেকেই প্রতিদিন ভাবেন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তি ঘটবে, একই প্রশ্ন অনেকে করতে থাকেন। দেখুন, আমি একটি কথা বলবো, যারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবং পাশাপাশি একটি কথা আমি বলছি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বর্চা ট্রি ফর্মেশন এটা এমন একটা ফর্মুলা যেটা আপনাকে গ্যারান্টির সাথে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য কিন্তু করবে। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু পরিধান অবশ্যই করতে হবে, যা ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে। কারণ আমি একটি কথা বলছি, অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, নিশ্চিতরূপে আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি আগামীকালের জন্য। আগামীকাল সোমবার প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বারটা, সেটা দেখা যাচ্ছে 9 এবং 3। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 3, আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময়, সেটা দেখা যাচ্ছে সকাল 11:35 থেকে দুপুর 12:55 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় রাশি
মহাসৌভাগ্যশালী মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 3। আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 10:30 থেকে আপনার 12:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে, এবং আপনারা এই সময়টা বিশেষ করে যে সময় এবং টার্গেট নাম্বার বলছি, যারা লটারির টিকিট একান্ত একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই আমি ফর্মুলাটা আবারও আপনাদেরকে জানাচ্ছি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার 4 নম্বর রাশি, মানে 3 নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 5 এবং 1, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল 4:00 থেকে আপনার 6:01 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। বৃষ রাশির ক্ষেত্রে সময়টা বিকালবেলা পড়েছে এবার, আপনাদের ক্ষেত্রে এই সময়টাতে আপনারা অবশ্যই আপনারা প্রচেষ্টা করতেই পারেন, হয়তো আপনার যদি লাক ফেভার করে যায় হয়তো আপনি আগামীকাল বৃষ রাশির ক্ষেত্রে কোটিপতি লাখপতি হতেই পারেন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সকাল 11:00 থেকে আপনার 11:44 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ রয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে আপনাদের কিন্তু নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। তবে একটি কথা আবারও বলি, জন্ম ছকের পাশাপাশি হস্তরেখা এবং পাশাপাশি আপনাদের জন্ম ছক সংস্কার করা কিন্তু একান্তই কিন্তু দরকার। দেখুন সমস্যা রয়েছে, অনেকে অর্থপ্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন, হচ্ছে না, কৌশিত আমার কি ভাগ্য ঘুরবে না, নিশ্চিত রূপে প্রত্যেকেরই ভাগ্য কিন্তু ঘুরবে, কিন্তু সময়টা দাদা দেখা দরকার রয়েছে আপনাদের কোন বছর কোন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ রয়েছে। দেখুন একটা সময় থাকে, দেখবেন কিছু সময় থাকে না, একটা কথা থাকে, সেই সময়গুলোতে না আপনি যদি লোহাতেও হাত দেন লোহাও কিন্তু সোনাতে কিন্তু পরিণত হয়, আবার এমন সময় থাকে সোনাতে হাত দিলে সোনা কিন্তু লোহাতে পরিণত হয়। তো এই জায়গাটা সময়টাকে আগে নির্বাচন করা দরকার, এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান এবং ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার করা একান্তই দরকার। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।